নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। হ্যাঁ, যেরকমটি আপনারা থাম্বনেইলে দেখেছেন, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ওপেন শট ভিডিও এডিটর সফটওয়্যার ব্যবহার করার সময় আপনারা কিভাবে এর মধ্যে টেক্সট ইনপুট করতে পারেন, টেক্সট এডিট করতে পারেন ভিডিও এডিটিংয়ের সময়। বহু প্রতীক্ষিত ভিডিও ছিল, দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টপিক্সের ওপর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমি সরাসরি ওপেন শট সফটওয়্যারে চলে এসেছি। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই, আমি ওপেন শট সফটওয়্যারের এই মুহূর্তে কোন ভার্সনটি ব্যবহার করছি। তার জন্য হেল্প মেনুতে চলে যাব এবং এখান থেকে অ্যাবাউট ওপেন শট অপশনটিকে ক্লিক করে নেব। আমাদের সামনে একটি উইন্ডো খুলে যাবে, দেখতেই পাচ্ছেন সবার উপরে ভার্সন 3.0.0 ভার্সনটি বর্তমানে আমি ব্যবহার করছি এই ভিডিওর জন্য। এই মুহূর্তে হয়তো এর থেকেও আপডেটেড ভার্সন এদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। এই সফটওয়্যারটি আপনারা কোত্থেকে ডাউনলোড করতে পারেন, কীভাবে ডাউনলোড করতে পারেন, ইনস্টল করতে পারেন এবং এই সফটওয়্যারের ভিডিও এডিটিংয়ের বেসিকের উপর আমার একটি কমপ্লিট ভিডিও তৈরি করে রাখা রয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো এবং এই ভিডিওর টপ রাইট কর্নারে যে আই কার্ডটি আছে তাতেও প্রোভাইড করে রাখবো। মনে হলে আমার চ্যানেল ভিজিট করে ভিডিওটি একবার দেখে নিতে পারেন, যদি এই সফটওয়্যারে আপনারা নতুন হন বা এই সফটওয়্যারটিতে ভিডিও এডিটিংয়ের বেসিক নিয়ে আপনাদের কোনো আইডিয়া না থাকে। অনুরোধ করব ভিডিওটি অবশ্যই একবার দেখে নিতে। প্রসঙ্গত বলে রাখি, এই সফটওয়্যারের এই ভার্সন ছাড়াও এর থেকে লোয়ার ভার্সনও যদি আপনারা ইউজ করেন এবং হায়ার ভার্সনে তো অবশ্যই যে কাজগুলি আমি দেখাবো সমস্ত ভার্সনেই অবশ্যই সাপোর্ট করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। উইন্ডোটিকে ক্লোজ করে দিচ্ছি। টেক্সট ইনপুট করার জন্য আমি একটি স্যাম্পল ভিডিও ফাইল অ্যাড করে নিচ্ছি। তার জন্য প্লাস বাটনটিতে ক্লিক করলাম এবং আমার কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডার থেকে একটি স্যাম্পল ভিডিও আমি অ্যাড করে নিলাম প্রজেক্টে। এই ধরনের স্যাম্পল ভিডিও আপনারা pixabay.com ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমিও সেখান থেকেই ডাউনলোড করে নিয়েছি। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তাহলে চলুন সরাসরি টপিক্সে চলে যাই, দেখে নিই আমরা এখানে কিভাবে টেক্সট ইনপুট করতে পারি এবং টেক্সট এডিট করতে পারি। প্রথমেই বলে রাখি, ওপেন শট ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনি তিনভাবে টেক্সটকে ইনপুট করতে পারেন। সবার প্রথমে অবশ্যই এই সফটওয়্যারের একটি ইনবিল্ট অপশন রয়েছে, তার জন্য এই টাইটেল অপশনে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টাইটেল বলে যে অপশনটি রয়েছে বা কমান্ডটি রয়েছে, এখান থেকে আপনি সরাসরি টেক্সট ইনপুট করতে পারেন। কমান্ডটি যদি আপনি ক্লিক করেন, এরকম একটি উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে প্রচুর প্রিসেট স্টাইল প্রোভাইড করে দেওয়া রয়েছে এবং যে কোনো একটি আপনার পছন্দের প্রিসেট স্টাইলকে আপনি বেছে নিয়ে কাজ শুরু করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের স্টাইল প্রোভাইড করে রাখা রয়েছে, এটা মাথায় রেখে বিভিন্ন ধরনের টেক্সট ব্যবহারের প্রয়োজনের জন্য, যেরকম টাইটেলের জন্য, হেডারের জন্য, সাব টাইটেলের জন্য, বিভিন্ন ক্ষেত্রে যেরকমভাবে আপনারা টেক্সটটাকে ব্যবহার করতে চান তার জন্য কিছু প্রিসেট করে রাখা রয়েছে এবং একদম সিনেম্যাটিক এন্ট্রির মতো কিছু প্রিসেট অবশ্যই করে রাখা রয়েছে। কিছু সুন্দর সুন্দর ইফেক্ট দিয়েও টেক্সট প্রিসেট করে রাখা রয়েছে, যেমন সিম্পল টাইটেলের জন্য আপনারা ইউজ করতে পারেন এই ক্যামেরা বর্ডার বলে যে প্রিসেট অপশনটি সিলেক্ট করলাম আমি মাত্র, দেখতে পাচ্ছেন এইরকম একটি টেক্সট সফটওয়্যার আপনাদের জন্য ক্রিয়েট করে দেবে। যদি আপনাদের সাব টাইটেলের জন্য কোনো টেক্সট ক্রিয়েট করতে হয় তাহলে ওপরই দেখতে পাচ্ছেন বার 3 বলে একটি টেক্সট অপশন প্রিসেট করে রাখা রয়েছে, যাতে টেক্সটের পজিশনটা একদম নিচের দিকে রয়েছে এবং এইরকম আরও কয়েকটি টেক্সট প্রিসেট আপনারা পেতে পারেন, যেমন ধরুন ফুটার 1, ফুটার 2, ফুটার 3 তিনটে অপশন তৈরি করে রাখা আছে। দেখেই বুঝতে পারছেন যে এগুলো বিভিন্ন পজিশনের সাব টাইটেলের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। ফুটার 1-এর জন্য টেক্সটটা একটু লেফট হ্যান্ড সাইডের দিকে থাকবে, ফুটার 2-তে বার 3-র মতোই টেক্সটটা একটু বটমের দিকে মিডল করে থাকবে এবং ফুটার 3-তে টেক্সটটা একটু রাইট সাইড বটমের দিক করে থাকবে। এছাড়াও স্ট্যান্ডার্ড টাইটেলের জন্য গোল্ড 1 টেক্সটটি আপনারা ইউজ করতে পারেন, গোল্ড বটম টেক্সট প্রিসেটটিও আপনারা সাব টাইটেল এছাড়া টাইটেলের জন্য ব্যবহার করতে পারেন। হেডারের জন্য দেখুন গোল্ড টপ বলে একটি প্রিসেট করে রাখা আছে। এছাড়াও শুধুমাত্র এরকম নয়, ডিজাইনার হেডারের জন্য এখানে গ্রে বক্স 2, গ্রে বক্স 1 ইত্যাদি দুটো অপশন দেওয়া রয়েছে এবং একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করে যাই এখানে দেখতেই পাচ্ছেন হেডার 1, হেডার 2, হেডার 3 বলে তিনটে অপশন প্রোভাইড করে দেওয়া রয়েছে, যেগুলো কিনা একদমই ফুটার 1, ফুটার 2, ফুটার 3-এর মতোই, কিন্তু এগুলো টপ সাইডে বিভিন্ন পজিশনে প্রোভাইড করে দেওয়া রয়েছে। এছাড়াও কিছু সুন্দর টাইটেলের জন্য আপনারা এখানে ওভাল 1, ওভাল 2,
ওভাল 4, ওভাল 3 এই অপশনগুলো ইউজ করতে পারেন। ডিজাইনার টাইটেলের জন্য পোস্ট ইট বলে একটি সুন্দর প্রিসেট আমাদেরকে প্রোভাইড করে দেওয়া রয়েছে। এছাড়াও হেডার অথবা টাইটেলের জন্য এখানে স্মোক 1, স্মোক 2 বলে কিছু সুন্দর ফন্ট ইফেক্টের ওপর টেক্সটাইল প্রোভাইড করে দেওয়া রয়েছে, এবং স্ট্যান্ডার্ড 1 বলে একটি সুন্দর মাল্টিপারপাস টেক্সট প্রিসেট করে রাখা রয়েছে, যেটা সমস্ত ক্ষেত্রেই আপনারা ব্যবহার করতে পারেন। স্ট্যান্ডার্ড 2 বলে রয়েছে, এখানে একটুখানি টেক্সট ইফেক্ট, নিচের দিকে একটু মিরার রিফ্লেকটিভ ইফেক্ট দেওয়া রয়েছে। সানসেট বলে একটি সুন্দর টেক্সট ইফেক্ট করে রাখা রয়েছে, এবং যদি আপনারা কেউ লোগো ব্যবহার করতে চান এবং সেখানে কোনো আপনাদের চ্যানেলের জন্য, বিশেষ করে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেলে কাজ করছেন বা কাজ করতে আগ্রহী, তাদের জন্য বিশেষ করে আপনাদের চ্যানেলের নাম যদি কোনো লেটার দিয়ে হয় তাহলে টিভি রেটিং বলে একটি সুন্দর টেক্সট প্রিসেট করে রাখা রয়েছে। এটাকে আপনারা চ্যানেলের লোগো, চ্যানেলের নামের শর্ট ফর্মটাকে ইউজ করে ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে। টেক্সট প্রিসেটগুলো আমরা দেখে নিলাম, এবার দেখে নিই এখানে আমরা কীভাবে টেক্সট প্রিসেটগুলোকে ইউজ করতে পারি টেক্সট ক্রিয়েট করার জন্য, এবং কীভাবে আমরা টেক্সট ইনপুট অথবা টেক্সট এডিট করতে পারি। আমি সবার প্রথমে স্ট্যান্ডার্ড 1 টাইটেল বা হেডার প্রিসেটটা দিয়েই শুরু করছি। দেখতে পাচ্ছেন এখানে যে ডিটেলস পেনটা খুলে গেল, তার মধ্যে ফাইল নেম বলে এই ফাইল নেমটাকে আপনারা প্রোভাইড করতে পারেন, কারণ টেক্সটটিকে এডিট করার পর টেক্সটটি যখন প্রজেক্টে অটোমেটিক্যালি ইনপুট হয়ে যাবে তখন এটা একটা ফাইল হিসেবে ইনপুট হবে, মিডিয়া ফাইল হিসেবে। সেই ফাইলটার নাম আপনি যদি অন্য কিছু দিতে চান তাহলে এখানে দ্য ফাইল নেম 1 বলে যে ডিফল্ট অপশনটি সফটওয়্যার অটোমেটিক্যালি সিলেক্ট করে রেখেছে সেটাকে এডিট করে অন্য কোনো আপনাদের পছন্দ মতো নাম প্রোভাইড করতে পারেন। লাইন 1, লাইন 2 খুব সহজেই বুঝতে পারছেন, লাইন 1-এ আমরা যে টেক্সটটি প্রোভাইড করব সেটা ওপরের হেডার টেক্সট হিসেবে অটোমেটিক্যালি শো হয়ে যাবে, এবং লাইন 2 সাবটাইটেল, এখানে নিচে সাবটাইটেল লেখাটাও দেখতে পাচ্ছেন, অর্থাৎ লাইন 2-তে যে টেক্সট ইনপুট আমরা প্রোভাইড করব সেটা নিচে এইখানে হেডারের নিচে সাবটাইটেল হিসেবে চলে আসবে। দেখুন আমি চট করে এডিট করে দেখিয়ে দিচ্ছি, ওপরে লাইন 1-এ আমি লিখছি ওয়েলকাম, এবং নিচের সাবটাইটেলে আমি টেক্সট ইনপুট করছি মাই ভিডিও বলে কথাটি, শুধুমাত্র আপনাদেরকে ডেমো দেখানোর জন্য। দেখুন ঠিক যেরকমভাবে আমরা টেক্সট ইনপুট করেছি সেরকমভাবেই এখানে প্রিভিউতে আমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা যে কোনো কিছু টেক্সট ইনপুট করতে পারি, এমনকি একটা সেন্টেন্স অবধি লিখেও আমরা প্রোভাইড করতে পারি, মনে হলে একটা প্যারাগ্রাফও এখানে ইনপুট করে দেওয়া যেতে পারে। যদি আপনাদের মনে হয় যে ভিডিওতে অতখানি টেক্সট আপনাদের ডিসপ্লে করার প্রয়োজন, যে কোনো টেক্সটই এখানে ডিসপ্লে করা যেতে পারে, এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। ফন্ট আপনারা চেঞ্জ করতে পারেন, এইখানে চেঞ্জ ফন্ট বলে যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। দেখুন আপনাদের সিস্টেমে যে যে ফন্টগুলো রয়েছে তার সমস্ত সাপোর্টই এখানে রয়েছে, ফন্ট আপনারা চাইলে চেঞ্জ করতেই পারেন। ধরুন আমি যদি সিম্পলি এখান থেকে এরিয়াল ব্ল্যাক বলে ফন্টটি সিলেক্ট করি এবং এখান থেকে ওকে করে দিই, দেখুন ফন্টটি এখানে চেঞ্জ হয়ে গেল। এবং টেক্সট কালার আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক তার নিচেই যে বাটনটি রয়েছে যে ডিফল্ট টেক্সট কালারটা এখানে প্রোভাইড করা রয়েছে, আমি যদি টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই, মনে করুন আমি সিম্পল হোয়াইট কালারটা এখান থেকে সিলেক্ট করলাম এবং ওকে করে দিলাম, দেখুন টেক্সট কালারটা সম্পূর্ণ হোয়াইট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতেই পারেন, তবে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক যেটা সেট করা রয়েছে এটা আদৌ ব্ল্যাক নয়, এটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট প্রয়োজন না হয় তাহলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেক্সটের ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট থাকবে না, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা কালারের ব্যাকগ্রাউন্ড যেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেটা প্রোভাইড হয়ে যাবে। আপাতত অ্যাডভান্সড এডিটর নিয়ে আমি একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, আপাতত এই মুহূর্তে আমরা যেটা টেক্সট অপশনটা প্রোভাইড করলাম বা ক্রিয়েট করলাম, ইনপুট করলাম বলতে পারেন, সেটাকে আমি যদি এখান থেকে সেভ বাটনটি ক্লিক করে দিই, আপনার প্রজেক্ট ফাইলে দেখুন এরকম একটি মিডিয়া ফাইল অ্যাড হয়ে গেছে, যেরকম আমি বলছিলাম যে এই মিডিয়া ফাইলটির যা নাম হবে সেটা ওখানে টাইটেল নেমে আপনি দিয়ে দিলে সেটাই এখানে প্রোভাইড হয়ে যেত। আমি যেহেতু চেঞ্জ করিনি, ডিফল্ট টাইটেল নেমটাই এখানে মিডিয়া হিসেবে নিয়েছে। দেখা যাক কীরকম টেক্সট ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, তার জন্যে আমি মেন স্যাম্পল ভিডিওটাকে আমি ট্র্যাক 4 অপশনে প্রোভাইড করলাম। অবশ্যই টেক্সটটাকে এর উপরের ট্র্যাকে প্রোভাইড করতে হবে। আমি ভিডিওটির টাইম স্কেলিংটাকে একটু ছোটো করে দিচ্ছি আমাদের প্রজেক্টের কাজের সুবিধার জন্য, এবং এরপরে আমি ফাইল নেম অপশনটিকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও প্রিভিউতে ফাইল নেমটা সুন্দরভাবে আমাদের ভিডিওর উপর ডিসপ্লে হয়ে গেছে। আমি এখান থেকে টাইমটাকে আরেকটু এইভাবে শর্ট করে দিচ্ছি এবং মাউস ক্লিক করার মাধ্যমে সিলেকশনটাকে আমি তুলে দিলাম। এখন যদি সিম্পলি আমরা প্রিভিউটাকে প্লে করি, আপনি দেখতে পাচ্ছেন যে
খুব সুন্দরভাবে আমরা যেরকমভাবে টেক্সট হেডিং বা টাইটেলটাকে আমরা ক্রিয়েট করেছিলাম সেরকমভাবে টাইটেলটা এখানে ডিসপ্লে হচ্ছে, এবং যতটুকু সময়ের জন্য আমরা ট্র্যাকের মধ্যে তার টাইমটা সেট করে রেখেছি এটাকে আমরা যে কোনো মুহূর্তে কমাতে বাড়াতে পারি। আপনারা যারা জানেন বেসিক ভিডিও এডিটিংয়ের উপর তারা এটা বুঝতেই পারছেন, ঠিক ততটুকু সময়ের জন্য এই টাইটেলটা ডিসপ্লে হবে। আবার যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে টাইটেলটা ভিডিওর উপরে প্লে হচ্ছে। চলুন আরও কয়েকটা টেক্সট স্যাম্পল নিয়ে কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার জন্য এই ক্লিপটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আবার আমরা চলে যাব টাইটেল এবং সেখান থেকে টাইটেল অপশনটি নিয়ে নেব। চলুন এই সানসেট যে টেক্সট প্রিসেটটা রয়েছে সেটা নিয়ে একটু আপনাদের সঙ্গে ডিসকাস করে নিচ্ছি। খুব সুন্দর একটা টেক্সট প্রিসেট করে রাখা রয়েছে, এখানেও ফাইল নেমের জায়গায় আপনাদের পছন্দ মতো ফাইল নেম প্রোভাইড করে দিতে পারেন। আশা করি এই ব্যাপারটায় কী করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। এখানে দেখুন লাইন 1 একটি রয়েছে, এখানে আমরা টেক্সট প্রোভাইড করতে পারি শুধুমাত্র হেডারের জন্য বা টাইটেলের জন্য। আমি এখানে আগের মতোই ওয়েলকাম কথাটি ইনপুট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা ইনপুট হয়ে গেল এবং খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লে হয়ে গেল। এখানেও খুব স্বাভাবিকভাবেই আগের মতোই আপনারা চেঞ্জ ফন্ট করতে পারেন এই বাটনটা, এবং টেক্সট কালার নিজেদের মতো করে প্রোভাইড করে দিতে পারেন। বলাই বাহুল্য যদি আপনি এখানে টেক্সট কালার প্রোভাইড করেন তাহলে সম্ভবত এর যে গ্রেডিয়েন্ট ইফেক্টটা রয়েছে সেটা থাকবে না, এবং ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করেন তাহলেও এর যে গ্রেডিয়েন্ট ইফেক্টটা রয়েছে সেটা থাকবে না। এখান থেকে যদি আমরা সেভ বাটনটা ক্লিক করে দিই তাহলে এই ফাইলটাও অ্যাজ এ মিডিয়া হিসেবে আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড হয়ে যাবে, এবং এই ফাইলটাকেও সিম্পলি আমরা এখানে ড্র্যাগ করে বসিয়ে যতটুকু টাইমের জন্য আমাদের প্রয়োজন সেটা আমরা রেখে দিতে পারি। দেখতেই পাচ্ছেন এইরকম একটি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ইফেক্ট এই টেক্সট প্রিসেটটা আমাদেরকে প্রোভাইড করলো, এবং এখন যদি আমরা প্লে করি দেখতে পাচ্ছেন এটাও একটা খুব সুন্দর টেক্সট প্রিসেট ইফেক্ট সফটওয়্যারের মধ্যে অটোমেটিক্যালি দেওয়া রয়েছে। আপনাদের ভিডিওর জন্য কোনো হেডার বা টাইটেল যদি আপনারা একদম ভিডিওর ইন্ট্রোতে প্রোভাইড করতে চান তাহলে এই যে স্ট্যান্ডার্ড টেক্সট প্রিসেটটি দেখালাম এবং এই সানসেট যে টেক্সট প্রিসেটটি দেখালাম দুটোই খুব সুন্দর অপশন। চলুন পরবর্তী টেক্সট ইফেক্টটা দেখে নিই, তার জন্য সরাসরি টাইটেল অপশনটিতে আবার চলে যাব। আমরা যদি স্ট্যান্ডার্ড 1 অপশনটিকেই আরেকবার সিলেক্ট করে নিই, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমি আগেরবার ডিসকাস করছিলাম, চলুন দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করলে আপনাদের এই টেক্সট প্রিসেটটির উপরে কী ধরনের ইফেক্ট পড়তে পারে এবং প্রজেক্টেও আমরা কীরকম টেক্সট ইনপুট করতে পারবো। এক্ষেত্রে আমি লাইন 1 লাইন 2 এর ভ্যালুটা চেঞ্জ করছি না, আপনারা নিশ্চয়ই জানেন। সরাসরি ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাচ্ছি এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে। এখান থেকে এইরকম একটি কালারকে আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চুজ করে নিচ্ছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলে দেওয়ার সেটা হচ্ছে এইখানে যে সোয়াচটা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সপারেন্ট প্রোফাইল দেখাচ্ছে, এখানে আলফা চ্যানেলের ভ্যালু 0 রয়েছে। যতক্ষণ আলফা চ্যানেলের ভ্যালু 0 থাকবে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সফটওয়্যার অ্যাপ্লাই করবে না। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আলফা চ্যানেলের ভ্যালু আপনাকে এখানে 255 সেট করে দিতে হবে, এবং ফাইনালি যদি আপনি এখানে ওকে করে দেন তাহলে দেখতে পাবেন আপনার টাইটেলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার অ্যাপ্লাই করে দিয়েছে। টেক্সট কালারটিও আমি এখানে চেঞ্জ করে একটু ডার্কার শেডের টেক্সট কালার নিয়ে নিচ্ছি। আমরা এইরকম ধরনের কিছু টেক্সট ইফেক্ট দেখতে পাবো যদি আমরা এটাকে সেভ করে দিই, সফটওয়্যার মিডিয়া ফাইলটাকে প্রজেক্টের মধ্যে অ্যাড করে দিল, এবং এটা যদি আমরা ভিডিওর উপরে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো এইরকম একটি টাইটেল আমাদের চলে এসছে, যেখানে পেছনে একটা কমপ্লিট ফ্ল্যাট কালারের ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার অ্যাপ্লাই করে দিয়েছে। আমরা যদি ওখানে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করি তাহলে বুঝতেই পারলেন টেক্সট ফাইলটার মধ্যে এইরকম একটি ইফেক্ট আমরা দেখতে পাবো। এখন যদি আমরা প্লে করি নির্দিষ্ট সময়ের জন্য, যতটুকু সময়ের জন্য ওই ফাইলটা রয়েছে ঠিক ততক্ষণ পরে অটোমেটিক্যালি টেক্সটটা চলে যাবে। খানিকটা এইরকম যদি আপনারা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করেন তাহলে এইরকম ইফেক্ট আমরা দেখতে পাবো। টাইটেলে চলে যাচ্ছি, আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালারটি সেট করছিলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করার সময় আমরা আলফা চ্যানেলের যে ভ্যালুটা আমরা ইউজ করছিলাম, যদি আলফা চ্যানেলের 255 ভ্যালু প্রোভাইড করেন তাহলে একদম সলিড ফ্ল্যাট কালারের ব্যাকগ্রাউন্ড হবে। যদি আপনারা একটু সেমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেতে চান তাহলে এখানে আলফা চ্যানেলের ভ্যালুটা 0 থেকে 255 এর মধ্যে বিভিন্ন ভ্যালু প্রোভাইড করে আপনারা দেখতে পারেন। যে ধরনের সেমি ট্রান্সপারেন্ট ভ্যালু আপনারা ব্যাকগ্রাউন্ডের জন্য পেতে চাইছেন সেরকমটাই আপনারা পেয়ে যাবেন আলফা চ্যানেলের ভ্যালুটাকে অ্যাডজাস্ট করার মাধ্যমে। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, চলুন পরবর্তী অপশনগুলো নিয়ে ডিসকাস করি। পরবর্তী অপশন এই সফটওয়্যারের মধ্যেই ইনবিল্ট প্রোভাইড করে দেওয়া রয়েছে, সেটা যদি আমরা এই টাইটেলের মধ্যে যাই, নিচে অ্যানিমেটেড টাইটেল বলে যে অপশনটি রয়েছে সেটাতে যদি ক্লিক করেন তাহলে এইরকম একটি উইন্ডো আপনাদের কাছে খুলে যাবে, এবং এখানে সমস্ত টাইটেলগুলি অ্যানিমেটেড। প্রথমেই এখানে বলে দিই এই ধরনের অ্যানিমেটেড টাইটেলগুলো ব্যবহার করার জন্য দুটো জিনিসের আপনাদের অবশ্যই প্রয়োজন পড়বে।
এক আপনার সিস্টেমের মধ্যে ব্লেন্ডার 2.8 বা তার হায়ার ভার্সন সফটওয়্যারটি ইনস্টল থাকা প্রয়োজন। যদি সেটি ইনস্টল না থাকে, এই অ্যানিমেটেড টাইটেলের অপশানে গেলেই সফটওয়্যার আপনাকে একটি মেসেজ প্রোভাইড করবে যে এই অ্যানিমেটেড টাইটেল ব্যবহার করার জন্য আপনার সিস্টেমে ব্লেন্ডার 2.8 বা তার হায়ার ভার্সন ইনস্টল থাকা প্রয়োজন। আপনাদের সিস্টেমে ব্লেন্ডার ইনস্টল থাকে এবং সেটা যদি এই সফটওয়্যারের কম্প্যাটিবল ভার্সনের মধ্যে হয়, তাহলে এখানে আপনি দেখতেই পাবেন পাওয়ার্ড বাই ব্লেন্ডার কথাটি অটোমেটিক্যালি চলে আসবে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে দিয়ে রাখি, তার জন্য এই উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। শুধুমাত্র ব্লেন্ডার আপনাদের সিস্টেমে ইনস্টল থাকলেই হবে না, ওপেন শট সফটওয়্যারকে আপনাদের ব্লেন্ডার ইনস্টলেশন পাথটিকে চিনিয়ে দিতে হবে। তার জন্য এডিট অপশনে চলে যাবেন এবং এখান থেকে প্রেফারেন্স উইন্ডোতে যদি চলে যান, সবার প্রথমে জেনারেল ট্যাবের মধ্যে দেখতে পাবেন ব্লেন্ডার কমান্ড পাথ এবং তার নিচে অ্যাডভান্স টাইটেল এডিটর কমান্ড পাথ, এটাও নিয়ে আমি ডিসকাস করছি। সবার প্রথমে ব্লেন্ডার কমান্ড পাথের জন্য এখান থেকে ব্রাউজ করবেন এবং আপনাদের সিস্টেমে যেখানে ব্লেন্ডার সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে তার মেইন অ্যাপ্লিকেশন ফাইলটিকে এখানে সিলেক্ট করে আপনারা পাথটিকে চিনিয়ে দেবেন। যেরকম আমার সিস্টেমে উইন্ডোজ সিস্টেমের জন্য লোকাল ডিস্ক সি প্রোগ্রাম ফাইলস ব্লেন্ডার ফাউন্ডেশন ব্লেন্ডার 3.3 ভার্সন আমার সিস্টেমে ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে পাথটিকে অ্যাড করে রেখেছি। পাথটি এখানে অবশ্যই অ্যাড করে দেবেন যাতে করে আপনারা অ্যানিমেটেড টাইটেল ব্যবহার করতে পারেন। অ্যাডভান্স টাইটেল এডিটর সম্পর্কে বলে রাখি, অ্যাডভান্স টাইটেল এডিটর ইউজ করতে গেলে আপনাদের সিস্টেমে ইঙ্কস্কেপ বলে সফটওয়্যারটি অবশ্যই ইনস্টল থাকা প্রয়োজন। দুটোই প্রসঙ্গত বলে রাখা ভালো, ওপেন সোর্স ফ্রিলি ডাউনলোডেবল এবং ফ্রিলি ইউজেবল সফটওয়্যার, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সফটওয়্যারগুলি ডাউনলোড করে নিতে পারেন। ব্লেন্ডারের জন্য blender.org ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং ইঙ্কস্কেপের জন্য inkscape.org ওয়েবসাইটে চলে যেতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশানে দুটো সাইটেরই লিঙ্ক প্রোভাইড করে রাখবো। ইঙ্কস্কেপ সফটওয়্যারটিও আপনাদের সিস্টেমে ইনস্টল থাকতে হবে এবং অ্যাডভান্স টাইটেল এডিটর পাথে গিয়ে এখান থেকে ব্রাউজ করে ইঙ্কস্কেপের ইনস্টল ফোল্ডারে গিয়ে ওর মেইন অ্যাপ্লিকেশন ফাইলটাকে এই সফটওয়্যারকে চিনিয়ে দিতে হবে পাথটার জন্য। এবং এই দুটো জিনিস অ্যাড করলেই আপনারা কিন্তু এই সফটওয়্যারের অ্যাডভান্স টেক্সট এডিটিং অপশনটা ইউজ করতে পারবেন। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, চলে যাচ্ছি অ্যানিমেটেড টাইটেলে। শেষ গুরুত্বপূর্ণ কথাটি আপনাদেরকে বলে রাখছি, অ্যানিমেটেড টাইটেলের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য। এই অ্যানিমেটেড টাইটেল ইউজ করার জন্য শুধুমাত্র ব্লেন্ডার আপনাদের সিস্টেমে ইনস্টল থাকলেই হবে না, এই অ্যানিমেটেড টাইটেল ইউজ করার জন্য একটু হার্ডওয়্যার রিসোর্স দরকার পড়বে। অথবা যদি আপনাদের সাফিসিয়েন্ট হার্ডওয়্যার রিসোর্স না থাকে, তাহলে এই অ্যানিমেটেড টাইটেলগুলো আপনারা ব্যবহার অবশ্যই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে পারফরমেন্স প্রচণ্ডই স্লো হয়ে যাবে। কারণ এই অ্যানিমেটেড টাইটেলগুলো সিলেক্ট করে আপনারা যখন টেক্সট ইনপুট করবেন, এরপরে এই টাইটেলগুলো এখানে ইনবিল্ট রেন্ডার নেবে এবং রেন্ডার নিয়ে একটি মিডিয়া ফাইল ক্রিয়েট করে অটোমেটিক্যালি আগেরবারের টেক্সটের মতোই আপনাদের প্রজেক্টে একটি মিডিয়া ফাইল অ্যাড করে দেবে। এবং সেটা করার জন্য, রেন্ডারিংয়ের জন্য যদি সাফিসিয়েন্ট হার্ডওয়্যার রিসোর্স আপনার সিস্টেমে না থাকে, তাহলে পারফরমেন্স খুব ডাউন হয়ে যেতে পারে এবং রেন্ডার হতে অনেকটা সময় ব্যয় হতে পারে। কথাটি আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদের ইনফরমেশনের জন্য আমি আগে থেকেই শেয়ার করে রাখলাম। এখানে এই ওয়্যারফ্রেম টেক্সট বলে যে অ্যানিমেটেড টেক্সট প্রিসেটটি করা রয়েছে, আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের। যদি সিলেক্ট করি, তাহলে সফটওয়্যার আপনাকে প্রিভিউ দেখিয়ে দিচ্ছে। এইরকম একটি টাইটেল বা হেডার আপনি আপনার ভিডিওর জন্য ক্রিয়েট করতে পারেন, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্টই থাকবে। এখানে টাইটেলের মধ্যে বুঝতেই পারছেন মাই টাইটেলে আপনি যে টেক্সট ইনপুট করবেন সেটাই আপনার এখানে ফুটে উঠবে। ফাইল নেমের ব্যাপারটা আগেরবারের মতোই, এখান থেকে আপনি এক্সট্রুড, বিভেল ডেপথ বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারেন এই টাইটেলটির 3D ইফেক্ট চেঞ্জ করার জন্য, এবং ফন্টও চেঞ্জ করতে পারেন। কিন্তু আমি বলবো এটা আমি চেঞ্জ করে দেখেছি, এই টাইটেলটির জন্য ডিফল্ট বি ফন্ট যেটা রয়েছে সেটাই সবচেয়ে বেস্ট সুটেড। টেক্সট অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে টেক্সট সাইজ, টেক্সট উইথ, ওয়্যারফ্রেম সাইজ সবটাই এডিট করে আপনি চেঞ্জ করতে পারছেন। প্রচুর কাস্টমাইজেবল, ডিফিউজ কালার, স্পেকুলার কালার দুটোই দেওয়া রয়েছে। দুটো চেঞ্জ করার মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন যে এই টাইটেলটায় কী ধরনের কালার ইফেক্টস চলে আসছে। অ্যানিমেশন লেন্থ ডিফল্ট রয়েছে, এটাকে আপনারা ফাস্ট চাইলে করে নিতে পারেন। ফাইনালি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমি টেক্সট ইনপুটটি করি, মনে করুন আমি আগেরবারের মতোই ওয়েলকাম টেক্সট ইনপুটটি আমি এখানে করছি, এবং এরপরে যদি আপনি রিফ্রেশ বাটনটি ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এই প্রিভিউয়ের মধ্যে সফটওয়্যার অটোমেটিক্যালি ওই টেক্সট ইনপুটটিকে রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছে। এবং এরপরে যদি আপনি রেন্ডার বাটনটি ক্লিক করেন, সফটওয়্যার ইনবিল্ট
এই অ্যানিমেটেড টেক্সটটিকে রেন্ডার করে আপনার প্রজেক্টে একটা মিডিয়া ফাইল হিসেবে অটোমেটিক্যালি অ্যাড করে দেবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কারণ আমার হার্ডওয়্যার রিসোর্সের ক্ষেত্রেও এটা রেন্ডার হতে একটু সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম নেবে। চলুন, আমি রেন্ডার বাটনটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সফটওয়্যার রেন্ডারিং ইনিশিয়ালাইজ করে দিয়েছে এবং এইরকমভাবে রেন্ডারটি হতে থাকবে। এখানে টোটাল ফ্রেম রয়েছে 299 এবং এইভাবে ফ্রেমগুলো আস্তে আস্তে রেন্ডার হতে হতে এগুবে। আমি এখানে ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, অ্যানিমেটেড টেক্সটটি রেন্ডার হয়ে গেছে এবং সফটওয়্যার অটোমেটিক্যালি আমাদের প্রজেক্টে অ্যাড করে দিয়েছে। এই ফাইলটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই অ্যানিমেটেড টেক্সটের ফাইল। চলুন ভিডিওতে অ্যাপ্লাই করে দেখা যাক কীরকম ক্রিয়েট হয়েছে। আমরা যদি ভিডিওটি ট্র্যাকে এইভাবে মুভ করে বসিয়ে দিই এবং যদি ভিডিওটি আমরা প্লে করি, তাহলে দেখতে পাবো এরকম একটি অসাধারণ অ্যানিমেটেড টাইটেল আমরা দেখতে পাচ্ছি। সফটওয়্যার আমাদের প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। বলাই বাহুল্য, এখানে আরও ভীষণ সুন্দর সুন্দর প্রিসেট অ্যানিমেশন টাইটেল প্রোভাইড করে রাখা রয়েছে। আপনাদের হার্ডওয়্যার রিসোর্সের ক্যাপেবিলিটি অনুযায়ী আপনারা এগুলোকে ইউজ করে দেখতে পারেন। অবশ্যই আমি এখান থেকে উইন্ডোটি ক্যান্সেল করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই ফ্রি এবং ওপেন সোর্স ভিডিও এডিটিং সফটওয়্যার হওয়া সত্ত্বেও এই ওপেন শট সফটওয়্যারের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিসেট টেক্সট ইনপুট ব্যবহার করার মতো অপশান আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে সফটওয়্যারটি। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ কাজে লাগবে। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই সফটওয়্যারের উপর আর কী ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপনারা দেখতে চান। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ধরনের ভিডিও এডিটিংয়ের উপরে টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে। পরিশেষে আবার অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওস বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যারের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী এরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। নমস্কার।